রাজধানী মোহাম্মদপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের কমান্ডো অভিযান, বিস্ফোরণে লাশগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার দাবি, জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন। দুই বছরও শেষ হয়নি হবিগঞ্জের লাখাই নাসির নগর সড়কের কাজ, ভোগান্তিতে পথচারীরা, লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে নয় রাজ্যে 72 আসনে ভোট গ্রহণ চলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানের প্রশাসন। স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিজান মুখর। শুনছেন সংবাদ শিরোনাম, এবার চলে আসছে পুরো খবরে। জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা মেট্রো হাউজিংয়ের একটি টিন শেড বাসায় চলছে র্যাবের অভিযান। র্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাসাটি ঘেরাও করে তারা। বিষয়টি টের পেয়ে ভোর রাতে র্যাবকে লক্ষ্য করে বাসার ভেতর থেকে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ভেতরে কেউ জীবিত নেই বলে ধারণা করছেন তারা। এদিকে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে। দর্শক, জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানের সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী লাইজুল ইসলাম। লাইজুল, আমাদেরকে জানান যে এই যে মোহাম্মদপুরে যে র্যাবের অভিযান চলছে, সেই অভিযানের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে, এবং ওই বাড়িটির ভিতরে সদস্য সংখ্যা কতজন ছিল এবং কজন জঙ্গি মারা গেছে, বিস্তারিত আমাদেরকে জানান। লাইজুল, দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার আমাদের বিশেষ আয়োজন সোমবারের সিলেট। সুনামগঞ্জের হাওরে ধান কাটার ধুম পড়েছে, চারিদিকে এখন বিরাজ করছে পাকা ধানের মম ঘ্রাণ। তপ্ত রোদে কৃষকদের শরীরের ঘাম ঝরার কষ্ট ফিকে হয়ে যাচ্ছে সোনালি ধানের শীষ দেখে। ধান কাটা, মারাই, শুকানো সব মিলিয়ে হাওর পাড়ের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম রাজনের পাঠানো তথ্য ছবিতে আজ আছেন আবু ওবায়দা টিপু। হাওড়ের পূবালি বাতাসে এখন পাকা ধানের মম গন্ধ। বৈশাখ এলেই সুনামগঞ্জের হাওড়াঞ্চলের চিরচেনা এরূপ চোখে পড়ে। ঠাঠা রোদ মাথায় নিয়ে ক্ষেতে ধান কাটছেন কৃষকেরা। হাওড়ে এক অন্যরকম উৎসব। ধান কাটার এ উৎসবে শুধু কিষাণ কিষানই নন, বাড়ির সব বয়সী মানুষই যোগ দেন। ধানের সবুজ শীষের রং যখন লালচে হতে শুরু করে, তখন কৃষকের মনের রং বদলায়, চোখ মুখ ভরে ওঠে খুশিতে। কিন্তু মিশাই উসাই মিল্লা ছয় মন সাত মন করে ধান দান হইছে, আল্লাহ যায় দিয়েছে, তাই আমরা খুশি আছি। ধান কাটার পর চলছে মাড়াই। কিষানেরা মনের আনন্দে মাড়াই করা ধান বাতাসে ওড়াচ্ছেন, খলাতেই শুকাচ্ছেন ধান। ফসল গোলায় তোলার এ উৎসবের কাছে কাঠফাটা রোদ, বসে খেয়ে ঝড় বৃষ্টি সবই যেন তুচ্ছ। যেখানে ওই জায়গায় আমাদের ফ্যামিলি চলতে পারবো, আমরা খাই তো যেখানে পাইছি তাই খুশি আমরা, আল্লাহ দিলে খুব ভালো ফসল দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের আশা, এবার নির্বিঘ্নেই ধান গোলায় তুলতে পারবেন কৃষকরা। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জ জেলায় হাওরের আমাদের যে সমস্ত স্বল্পমেয়াদী জাত আছে, স্বল্পমেয়াদী জাতগুলি কাটা পড়ছে। স্বল্পমেয়াদী জাতের মধ্যে আমাদের 28 এবং স্থানীয় জাতের মধ্যে জাগলি বরু, টেপি বরু এবং কিছু কিছু হাইব্রিড ধান কাটা পড়ছে। সুনামগঞ্জ হাওড়ে এবছর 2,24,440 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ মেট্রিক টন। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন। বছর খানেক ধরে বন্ধ হবিগঞ্জ লাখাই সরাইল নাসিরনগর সড়কটির সংস্কার কাজ, কোনো এক অজানা কারণে হঠাৎ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ করা তো দূরের কথা,
প্রকল্প এলাকার আশেপাশে দেখা মেলে না প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের, ফলে ওই সড়কে চলাচল দুষ্কর হয়ে পড়েছে আর এতে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। প্রতিনিধি এম এ আজিজ সেলিমের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। হবিগঞ্জ থেকে লাখাই হয়ে নাসিরনগর পর্যন্ত 25 কিলোমিটার রাস্তাটি সংস্কার ও প্রশস্তকরণে 2017 সালে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। ওই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 150 কোটি টাকা। একই বছর দরপত্রের মাধ্যমে মোজাহার এন্টারপ্রাইজ, তাহের ব্রাদার্স লিমিটেড ও মাহফুজ খান নামে তিনটি ঠিকাদের প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি পায়। এরপর 2018 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় কাজ, কিন্তু কিছুদিন গর্ত খোঁড়াখুঁড়ি আর কয়েকটি ব্রিজ ভেঙে ফেলে রেখে হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। বছর খানেক ধরে কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই পথের চলাচলকারীরা। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিনই বিকল হচ্ছে অসংখ্য গাড়ির যন্ত্রাংশ। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার তো উপায় নেই, তাই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন তারা। কন্ট্রাক্টরের কাজ পাইছিল, উক্ত কন্ট্রাক্টর একদিন কাজ করে 3 দিন বন্ধ রাখে, মাটি উত্তোলন করে অন্য জায়গায় মাটি নিয়ে গেছে, যে কারণে রাস্তাগুলি আরো বেকার ধরছে। এলাকার জনগণকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আইনানুক ব্যবস্থা এবং যা যা করার আমরা করব। দ্রুত এই সমস্যার সমাধান করতে বারবার সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 8.5 কিলোমিটার সড়কে সার্ফেসিং সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততার সাথে কাজটি চালিয়ে যাওয়ার জন্য আমরা তাগিদ দিয়ে আসছি। খানাখন্দে ভরা এই সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে কার্যকর পদক্ষেপ দেখতে চান হবিগঞ্জবাসী। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন। এবার দেশের বাইরের খবর। ভারতে লোকসভার চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। এই পর্বে 9 রাজ্যের মোট 72টি এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশে ভোট হচ্ছে। এই দফায় মহারাষ্ট্রের সবচেয়ে বেশি 17টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আসনের হিসেবে এরপরই রয়েছে রাজস্থান ও উত্তরপ্রদেশে 13টি করে। চতুর্থ দফায় পুরো দেশ জুড়ে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এই দফায় মোট ভোটার প্রায় 12,79,00,000, তার বিপরীতে প্রার্থীর সংখ্যা 945। এদিকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। নিচ্ছে সেন্ট্রি সিকিউরি সমৃদ্ধি, ফিরে এসে আরো যা থাকছে। লা লিগায় আবারও রিয়ালের হোঁচট, রাও ভায়েকানোর কাছে হেরেছে 1-0 গোলে। বার্নলিকে হারিয়ে ইংলিশ লিগের শীর্ষে ম্যান সিটি। সেন্ট্রি সিকিউরিটি সমাবেশ পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মির্জান মুখর, আর এই পর্যায়ে থাকছে শেড প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। প্রতি বছর রমজানের আগে চিনি ও ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বাড়লেও এবার অনেকটা স্থিতিশীল পণ্য দুটির বাজার। তবে সরবরাহ বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে পণ্য দুটির মূল্য কম থাকায় দাম বাড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। অবশ্য খাতুনগঞ্জের বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। চট্টগ্রাম থেকে সুজন আচার্যের তোলা ছবিতে আরো জানাচ্ছেন কাজী মাহফুজুল হক। দেশের খাদ্য সংস্কৃতিতে ভোজ্য তেলের ব্যবহার যুগ যুগ ধরে। প্রতিদিনের রান্নার পাশাপাশি রমজানে হরেক রকমের ইফতার তৈরিতে প্রয়োজন হয় ভোজ্য তেল। তাছাড়া শরবত আর মিষ্টি জাতীয় নানা খাবার তৈরিতে চিনির কোনো বিকল্প নেই। তাই আসন্ন রমজানে এসব দ্রব্যের চাহিদার কথা বিবেচনায় রেখে দেশের অন্যতম পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে চিনি ও ভোজ্য তেল। তবে গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি 2 থেকে 3 টাকা করে বেড়েছে চিনির দাম, আর স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার।
সেভাবে আপনার মিলাররা সরবরাহ করতে পারছে না, সেই জন্য আসলে সরবরাহ ঘাটতি থাকায় আপনার চিনির দাম একটু বাড়তি। ভোজ্য তেলের দাম যেটি আসলে গত মাসের তুলনায় আরও কমে গেছে বাজার, প্রায় প্রতি লিটারে 3-4 টাকা হাঁসখালী বলা হয় সেটা 15-16 টাকা চলতেছে বর্তমান বাজারে, গত সপ্তাহের বাজারে যেটা 12-14 ছিল। রমজানকে পুঁজি করে ভোগ্য পণ্যের বাজার অস্থিতিশীল হওয়ার কোন সম্ভাবনা নেই দাবি ব্যবসায়ী নেতাদের। আর অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তা অধিকার সংরক্ষণ নেতাদের। জেলা প্রশাসনের বাজার মনিটরিং বা মোবাইল কোর্ট যেটাই আমরা বলি, এটাকে জোরদার করার কথা আমরা বলেছি। গত আমরা আশা করি যে খুব দ্রুত বাজার মনিটরিংটা শুরু হবে জেলা প্রশাসনের পর্যায় থেকে। দাম বাড়ার কোনো যুক্তিকতা নেই, একটা সমস্যা শুধু ওই যে ওজন স্কেলে আছে সেটার কারণে পণ্যের উপর 3-4 টাকা পর্যন্ত বেড়ে যায়। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম স্থিতিশীল থাকলে সহজ হবে রোজা পালন, সেক্ষেত্রে প্রশাসনের বাজার তদারকি চলমান রাখা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। খেলার খবর থাকছে ফুটবল। স্প্যানিশ লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের নিচের সারির দল রাও ভায়কানোর কাছে হেরেছে 1-0 গোলে। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে নিজেদের আধিপত্য ধরে রাখে রিয়াল, তবে 23 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভায়নাকে লিড এনে দেন এমবার্বা। এরপর চেষ্টা করেও আর ম্যাচ ফেরা হয়নি রিয়ালের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আগুয়েরোর একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করেও টেবিলের 4 নম্বরে আছে চেলসি। অন্য ম্যাচে লেস্টার সিটির কাছে 3-0 গোলে হেরেছে আর্সেনাল। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী মোহাম্মদপুরে জঙ্গি আস্তানায় র্যাবের কমান্ডো অভিযান, বিস্ফোরণে লাশগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার দাবি, জিজ্ঞাসাবাদের জন্য আটক 3। 2 বছরেও শেষ হয়নি হবিগঞ্জের লাখাই নাসিরনগর সড়কের কাজ, ভোগান্তিতে পথচারীরা, লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে 9 রাজ্যে 72 আসনে ভোট গ্রহণ চলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। এশিয়া নিউজ এ পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দেখার আমন্ত্রণ রইল, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।